উত্তর চব্বিশ পরগনা জেলার বনগাঁর গোপালনগরে জনসভা করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গোপালনগর হাই স্কুল মাঠে তৈরি করা হয়েছে সভা মঞ্চ, তার পাশের মাঠে তৈরি হয়েছে হেলিপ্যাড। বিকেল তিনটে নাগাদ গোপালপুর হাই স্কুল সংলগ্ন অস্থায়ী হেলিপ্যাডে পরীক্ষামূলকভাবে একটি হেলিকপ্টার নামানো হয়। হেলিপ্যাডে উপস্থিত ছিলেন বনগাঁর পুলিশ সুপার সহ মুখ্যমন্ত্রীর বিশেষ নিরাপত্তা দলের কর্মীরা। কঠোর নিরাপত্তার ব্যবস্থার মধ্য থেকে হেলিপ্যাডে পরীক্ষামূলকভাবে নিরাপদে অবতরণ করানো হলো হেলিকপ্টার। ফের তিনটে পঁয়তাল্লিশ নাগাদ হেলিকপ্টারটি কলকাতার দিকে ফিরে যায়। প্রস্তুতি নেওয়া হলো আজ, আজকের প্রস্তুতি আজকে যেমন আমাদের হেলিকপ্টার ট্রায়াল হচ্ছে, আমাদের প্যান্ডেলের অলরেডি মঞ্চ তৈরি হয়ে গেছে, মাঠটাকে সিএম সিকিউরিটির নির্দেশ অনুসারে সেখানে গিয়ে সাজানো হচ্ছে, মানুষ সেখানে গিয়ে বাসে করে আসবে তার রিকুইজিশন তৈরি হচ্ছে, যারা মাঠের মধ্যে থাকবে তাদেরকে আমরা কোভিড নাইন্টিন টেস্ট করাচ্ছি, যাতে কোনো রকম কোনো মাঠের যারা ডায়াসের কারো সংলগ্ন এলাকায় থাকবে দিদির যাতে কোনো অসুবিধা না হয়, আমরা সযত্নে রেখে দেবো। জিবি দিদি আমাদের 100 বছর সার্ভিস দেবেন এই বাংলার জন্য, তার জন্য আমরা আমাদের জীবন দিতে প্রস্তুত। সভাও সেইভাবে সেই জনস্রোত জনপ্লাবন বুঝিয়ে দেবে 9 তারিখে, যে আজকের এই মাঠ সাজানোর যে জায়গা কর্মীরা নিজেরাই নিজেদের দায়িত্ব পালন করছে,